time is barely on our side. I don't wanna waste. এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকের কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে দুয়াং কাপের প্রথম সেমিফাইনাল। এই ম্যাচে কিন্তু প্রথম থেকে একটা টান টান উত্তেজনা ছিল, প্রচুর দর্শক কিন্তু আজকে এসেছিলেন ইস্ট বেঙ্গলের এই ম্যাচ উপভোগ করার জন্য। কিন্তু বলতে গেলে যখন দুটি দলই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলছে, ঠিক তখনই 22 মিনিটের মাথায় জাবাকর গোলে কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে পিছিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু জাবাকর গোলে প্রথমার্ধেই 22 মিনিটে 1-0 গোলে পিছিয়ে যায়। এবং এরপর যখন মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল হয়তো এই ব্যাপার ফিরে আসবে, ঠিক তখনই অর্থাৎ 57 মিনিটের মাথায় ফাল্গুনি কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডকে 2-0 গোলে এগিয়ে দেন। অনবদ্য ফুটবল খেলছিল এই সময় নর্থ ইস্ট ইউনাইটেড। যখন মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গলের পক্ষে আর ম্যাচ ফিরে আসা সম্ভব নয়, কারণ বারে বারে গিয়ে বিপক্ষের বক্সের সামনে গিয়ে ইস্ট বেঙ্গলের ফুটবলার আটকে যাচ্ছিলেন, মহেশ নন্দকুমার কেউই কিন্তু কিছু করতে পারছিলেন না। মনে অনেকেই ইস্ট বেঙ্গল সমর্থক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে তারা গালাগালি শুরু করে দিয়েছেন যে এবার বুঝি ইস্ট বেঙ্গল ম্যাচ হেরে বসে আছে। কিন্তু না, ওস্তাদের মার শেষ রাতে ইস্ট বেঙ্গলে কিন্তু দুজন দুর্ধর্ষ ফুটবলার, জাতীয় দলের ফুটবলার রয়েছে, একজন হচ্ছেন মহেশ আর একজন হচ্ছেন নন্দকুমার। এবং যা হলো সেটাই হলো, ইস্ট বেঙ্গলের হয়ে মহেশ কিন্তু 77 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলকে 2-1 গোলে 2-1 করেন। এবং শেষ খেলার শেষ মুহূর্তে অর্থাৎ যখন রেফারি 7 মিনিট সময় বাড়িয়ে দেন, 97 মিনিট যখন সবাই ধরে নিয়েছে হয়তো ম্যাচ শেষ, সেই সময় সেই নন্দকুমার, যিনি ডার্বি ম্যাচে ইস্ট বেঙ্গলের নায়ক ছিলেন, সেই নন্দকুমার কিন্তু অনবদ্য গোল করে ইস্ট বেঙ্গলকে 2-2 করেন। এবং এই ম্যাচটা যখন ভাই ধরে নিয়েছিলেন ম্যাচ শেষ নয়, তখন সেই লাল হলুদ বাহিনী যারা এর আগে বহুবার তারা পিছিয়ে থেকে বাঘের মতো খোঁচা খাওয়া বাঘের মতো ম্যাচে ফিরে এসেছে, আজকেও সেটাই তারা করলো। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম ইস্ট বেঙ্গল কিন্তু 97 মিনিটে 2-2 করে ফেললো। এবং তারপর হয় পেনাল্টি শুট, এবং পেনাল্টি শুট আউটে কিন্তু ইস্ট বেঙ্গল ওস্তাদের মার শেষ রাতের মতো তারা কিন্তু 5-4 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে চলে গেল। অনবদ্য ফুটবল খেললেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। হ্যাটস অফ ইস্ট বেঙ্গল ফুটবলার, হ্যাটস অফ মহেশ নন্দকুমার এবং অন্যান্য সমস্ত ফুটবলারকে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।